ওয়েলকাম এভরিওয়ান ফুটবল বাণীর আরও একটা নতুন এবং এক্সক্লুসিভ এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে বেশ কিছু ইম্পর্ট্যান্ট আপডেট আছে যেখানে ন্যাশনাল টিমের গুরুত্বপূর্ণ আপডেটগুলো আছে তাছাড়া ক্লাব ফুটবলের বড় বড় আপডেট তো অবশ্যই আছে সব কিছু আজকের এই ভিডিও ট্রান্সফার আপডেট সহ সমস্ত কিছুই তোমাদের সাথে এক এক করে শেয়ার করব আজকের এই ভিডিওতে একটা কথাই বলার যারা প্রথমবার আমাদের চ্যানেলটাকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ইন্ডিয়ান ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে পেতে তো চলো বন্ধুরা এখানে একদমই আর কথা বাড়াবো না সরাসরি আজকের মেন আলোচনায় যাওয়া যাক বন্ধুরা আজকের প্রথম যে আপডেটটা দিয়ে দেবো ন্যাশনাল টিমকে নিয়ে পরপর তিনটে টুর্নামেন্ট আমরা জয়লাভ করলাম তার মধ্যে ট্রাইনেশন কাপ ছিল তারপর ইন্টার কন্টিনেন্টাল কাপ এবং লাস্ট এবং ফাইনালি সাব চ্যাম্পিয়নশিপ তিনটেতেই জয়লাভ করেছে ভারত এবার কিন্তু ইন্ডিয়ার নেক্সট টার্গেট থাইল্যান্ডের দিকে হবে কারণ থাইল্যান্ডে সেপ্টেম্বর মাসে হতে চলেছে কিংস কাপ এই কিংস কাপে অংশগ্রহণ করবে ইন্ডিয়া তার সাথে ইন্ডিয়ার আরও তিনটে টিম আছে তাদের মধ্যে হোস্ট কান্ট্রি থাইল্যান্ড তাছাড়া এশিয়ান জায়েন্ট ইরাক আছে এবং অন্যদিকে আবারও সেই লেবানন অর্থাৎ লেবানন এবং ইন্ডিয়ার মধ্যে কিন্তু বেশ কিছু ম্যাচ আমরা এই বছর দেখতে এখন অবধি পেয়েছি আবারও কিংস কাপে পেতে চলেছি কিংস কাপ হতে চলেছে সেপ্টেম্বর মাসের সাত তারিখ থেকে দশ তারিখের মধ্যে এবং এই টুর্নামেন্টে ভারত অংশগ্রহণ করবে কিংস কাপটা কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং একটা টুর্নামেন্ট হতে চলেছে যেখানে ইরাকের মতো এশিয়ান জায়েন্ট ক্লাব আছে তাছাড়া লেবানন আছে যারা কিন্তু চ্যালেঞ্জ করতে পারে ভারতকে এবং হোস্ট কান্ট্রি থাইল্যান্ড তারাও কিন্তু একটা স্ট্রং চ্যালেঞ্জ ক্রিয়েট করতেই পারে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের জন্য তো এটাও একটা ইম্পর্ট্যান্ট টুর্নামেন্ট এএফসি এশিয়ান কাপের আগে তো সেইটার দিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে ইন্ডিয়ার নেক্সট টুর্নামেন্ট এরই সাথে আরেকটা বিষয় যেটা কথা বলবো আইএসএল নিয়ে এই সিজনের আইএসএল কবে শুরু হবে সেটা অনেকের মনেই প্রশ্ন ছিল এই মোমেন্টে এটা আপডেট বেরিয়ে আসছে সেপ্টেম্বর মাসের লাস্ট উইক থেকে আই শুরু হবে এবং পরের বছর অর্থাৎ দু হাজার এপ্রিল মাস অবধি চলবে এই আইএসএল সিজনটা অবশ্যই আরও একটা লং সিজন হতে চলেছে কারণ রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসির মতো টিম কিন্তু এন্ট্রি নিতে চলেছে আইএসএলে তাছাড়া আরও লং হবে কারণ জানুয়ারি মাসটা পুরো এফসি এশিয়ান কাপের টুর্নামেন্ট চলবে সেই কারণে এক মাসের কিন্তু ব্রেক হবে আইএসএলে অর্থাৎই পুরো এক মাস জুড়ে প্রিপারেশান চলবে তাছাড়া টুর্নামেন্টটাও হবে তবে এখানেই কিন্তু কোচ ইগর স্টিম্যাক এবং এফএসডিএল আর এআইএফএফের মধ্যে একটা মতবিরোধ দেখা যাচ্ছিল মানে কোচ ইগর স্টিম্যাক চাইছেন যে পুরো একটা মাস যাতে প্র্যাকটিস করতে পারে ইন্ডিয়ান ন্যাশনাল টিম তারপরে যাতে এফসি এশিয়ান কাপে মানে অংশগ্রহণ করে কিন্তু সেটা হওয়ার চান্স খুবই কম কারণ এফএসডিএল মাত্র এক মাসেরই গ্যাপ দেবে যার মধ্যে প্রিপারেশানও হবে এবং তার সাথে টুর্নামেন্টটাও হবে অর্থাৎ প্রিপারেশনের জন্য ম্যাক্সিমাম দশ কি বারো দিন হয়তো পেতে পারে ইন্ডিয়ান ন্যাশনাল টিম কিন্তু কোচ ইগটিম্যাক চাইছিলেন ন্যাশনাল টিমের ক্যাম্প যেন এক মাস অন্তত হয় তো এবার দেখা যাক এটা কি হয় তবে মোস্ট প্রবাবলি এটার হওয়ার চান্স খুবই কম এবং কোচের সাথে কিন্তু এখানেই মতবিরোধ হতে পারে এআইএফএফ এবং এফএসডিএলের কারণ পুরো এক মাসের যদি গ্যাপ দিতে হয় মানে এক মাসের ন্যাশনাল ক্যাম্প যদি করাতে হয় তাহলে আইএসএল ডিসেম্বরের মাঝামাঝি থেকেই হয়তো বন্ধ করতে হবে বাট আইএসএল বা এফএসডিএল এটা করবে কি না সেটাই কিন্তু দেখার বিষয় তবে এই মোমেন্টে যেটা গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে সেপ্টেম্বর মাসের থার্ড উইক বা লাস্ট উইক থেকেই কিন্তু শুরু হবে আইএসএল এবং এপ্রিল মাস অবধি চলবে এরপর আসবো বেঙ্গালুরু এফসির আপডেটে গতকাল বেঙ্গালুরু এফসি তাদের রিজার্ভ টিম যেটা আছে তার হেড কোচের নাম ঘোষণা করে দিয়েছে ছেচল্লিশ বছর বয়সী দারুণ একজন কোচ বিবিয়ানো ফার্নান্ডেজ যিনি ইন্ডিয়া আন্ডার সেভেন্টিনের হেড কোচ ছিলেন সেখান থেকেই ব্যাঙ্গালুরু এফসির রিজার্ভ টিমের হেড কোচ হয়ে গেছেন এই বিবিয়ানো ফার্নান্ডেজকে প্রথমে অফার করা হয়েছিল বেঙ্গালুরু এফসির মেন টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ হওয়ার তবে তিনি চেয়েছেন রিজার্ভ টিম অর্থাৎ জুনিয়র টিমের দায়িত্ব নিতে সেই কারণেই বেঙ্গালুরু এফসি রিজার্ভ টিমেরই তাকে হেড কোচ করা হয়েছে এরপর আসবো নর্থ ইস্ট ইউনাইটেড এফসির আপডেটে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি একজন বিদেশি স্ট্রাইকার বা উইঙ্গারকে সাইন করতে চলেছে অলমোস্ট ডিলড্যান হয়ে গেছে যে কোনো মুহুর্তে হয়তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও চলে আসবে তেত্রিশ বছর বয়সী ব্রাজিলিয়ান স্ট্রাইকার বা উইঙ্গার ইবসান মেলো এই ইবসান মেলোকে সাইন করে নিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ইবসান মেলো যার পর্তুগাল ব্রাজিল সাইপ্রাটের বিভিন্ন ক্লাবে খেলার অভিজ্ঞতা আছে লাস্ট খেলছিলেন থাই লিগের ক্লাব খন কায়েন ইউনাইটেড এফসিতে সেখানে তারপর ফ্রি এজেন্ট হয়ে গেছেন বর্তমানে এবং তার মার্কেট ভ্যালু টু পয়েন্ট ফোর সিআর মতো তো একটা ফ্রি ট্রান্সফারেই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এই ব্রাজিলিয়ান উইঙ্গার বা স্ট্রাইকারকে সাইন করতে চলেছে এবার আসবো ইস্টবেঙ্গল ক্লাবের আপডেটে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু প্রবসুখান গিলকে সাইন করতে চলেছে এটা অনেক দিন ধরেই জানাচ্ছি এবার কিন্তু এটা ডিল ডানের পথে এগোচ্ছে যেখানে বিষয়টা আটকে ছিল মানে ট্রান্সফার ফি নিয়েই নেগোসিয়েশান চলছিলো কেরালার সাথে ইস্টবেঙ্গলের তবে সেই সমস্যাটা অনেকটা অংশেই মিটেছে মানে ট্রান্সফার ফি নিয়ে কথাবার্তাটা অলমোস্ট ডান যেটা শোনা যাচ্ছে প্রায় ওয়ান পয়েন্ট টু সিআর ট্রান্সফার ফি দিয়ে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু এই প্রবসুখান গিলকে সাইন করতে চলেছে দেখো যতক্ষণ না অফিসিয়াল সাইনিং হচ্ছে ততক্ষণ কিছুই বলা যায় না তবে এখন অবধি আমাদের কাছে এটাই আপডেট আছে যে প্রবসুখান গিল গিল ইস্টবেঙ্গলে অলমোস্ট ডিল ডান হয়ে গেছে ট্রান্সফার ফি যেখানে হতে চলেছে ওয়ান পয়েন্ট টু সিআর মতো অর্থাৎ যদি এই সাইনিংটা পুরোপুরি অফিসিয়াল হয় তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের গোলকিপিং নিয়ে খুব একটা সমস্যা থাকবে না কামাল জিতের থেকে তো অনেকটাই বেটার গোলকিপার প্রবসুখান গিল এবং অনেকটাই ইয়াং ফুটবলার তাকে নিয়ে একটা লং টার্ম ভিশনে কিন্তু দেখতেই পারে ইস্টবেঙ্গল ক্লাব এটা অবশ্যই একটা ভালো সাইনিং হতে চলেছে তোমাদের কি মতামত প্রবসুখান গিলকে নিয়ে অবশ্যই নিচে কমেন্টে জানিও এরই সাথে ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে একটা বিদেশি রিউমার কিন্তু ছড়িয়েছে যেটা শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল নাকি কথাবার্তা চালাচ্ছে একজন অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাকের সাথে তাদের এশিয়ান কোটার সাইনিংটা কমপ্লিট করার জন্য নামটা হলো জনাথান অ্যাসপ্রোপোটামিটিস এই জনাথান অ্যাসপ্রো প্রোটামিটিস যার কিন্তু বয়স মাত্র সাতাশ বছর অস্ট্রেলিয়াতেই দীর্ঘদিন খেলছেন মানে এ লিগে অনেক খেলার অভিজ্ঞতা আছে যেখানে সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্সের মতো ক্লাবে খেলেছেন তাছাড়া ওয়েস্টার্ন সিডনি ওয়ানডের খেলেছেন পার্থ গ্লোরিতে খেলেছেন আর লাস্ট খেলছিলেন ম্যাকার্থার এফসিতে ম্যাকার্থার এফসির সাথেও তার কন্ট্র্যাক্ট শেষ হয়ে গেছে জুন মাসের তিরিশ তারিখে অর্থাৎ বর্তমানে তিনি কিন্তু একজন ফ্রি এজেন্টই আছেন অস্ট্রেলিয়া আন্ডার টোয়েন্টি অস্ট্রেলিয়া আন্ডার টোয়েন্টি থ্রি টিমেও খেলার অভিজ্ঞতা আছে তো যেটা শোনা যাচ্ছে এই অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাককে অ্যাপ্রোচ করেছে ইস্টবেঙ্গল তবে পুরোটাই এখনও রিউমারের পর্যায়েই ধরতে পারো এখনও কিন্তু কোনো ট্রাস্টেড সোর্স থেকে মানে যাদেরকে বিশ্বাস করা যায় একদম মানে মার্কাস মারগুলাও বা আই ডব্লিউসি এরকম কোথা থেকেও কিন্তু এটা আপডেট বেরিয়ে আসেনি জাস্ট একটা রিউমার সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম পরবর্তী সময়ে যদি আরও কোনো ডিটেল আপডেট বেরিয়ে আসে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো বাট যদি এই সাইনিংটা কমপ্লিট করে তাহলে অবশ্যই একটা এক্সপিরিয়েন্সড ফুটবলার হবেন এ লিগে দীর্ঘদিন খেলছেন তো সেই এক্সপিরিয়েন্স তিনি ইস্টবেঙ্গলে এসে অবশ্যই কাজে লাগাতে পারেন তোমাদের কী মতামত অবশ্যই নিচে কমেন্টে জানিও এবার বন্ধুরা আজকের ভিডিওটা শেষ করব গুরপ্রীত সিং সান্ধুর আপডেট দিয়ে আপডেট বলাটা ভুল হবে একটা ট্রান্সফার সিক্রেট গুরপ্রীত সিং সান্ধুকে কিন্তু এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে বিদেশি ক্লাব থেকে অফার করা হয়েছিল একদম নরওয়ে টপ ডিভিশনের ক্লাব এফসি স্টাবেকের কাছ থেকে কিন্তু অফার এসেছিল গুরপ্রীত সিং সান্ধুর কাছে এবং এই এফসি স্টাবেক তারা কিন্তু গুরপ্রীত সিং সান্ধুকে বলেছিল তাদের ফার্স্ট চয়েস গোলকিপার অর্থাৎ নাম্বার ওয়ান গোলকিপার হওয়ার অফার এই এফসি স্টাবেক যারা কিন্তু বর্তমানে নরওয়ে যে টপ ডিভিশন সেখানে টেন্থ পজিশনে আছে তারাই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে গুরপ্রীত সিং সান্ধুকে অফার করে যাতে তিনি তাদের ফার্স্ট চয়েস গোলকিপার হয়ে যুক্ত হন বাট তিনি এই অফারটাকে রিজেক্ট করে দেন ব্যাঙ্গালুরু এফসি এবং ইন্ডিয়াতে থাকার জন্য অর্থাৎ নরওয়েতে যাওয়ার কিন্তু একটা বিশাল ভালো সুযোগ ছিল এবং সেই টিমের ফার্স্ট চয়েস গোলকিপার হওয়ার সুযোগ ছিল গুরপ্রীত সিং সান্ধুর কাছে এই দু হাজার জানুয়ারি মাসে তবে তিনি সেটা রিজেক্ট করে দেন তো এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্টে জানিও ইন্ডিয়ার ফার্স্ট চয়েস গোলকিপার সব থেকে সেরা গোলকিপার ইন্ডিয়ার এই গুরপ্রীত সিং সান্ধুর ব্যাপারে তো আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও তাহলে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো বন্ধুরা এখানে আজকের মতো ভিডিওটা শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে ততক্ষণের জন্য টাটা